অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। তুলা রাশি অক্টোবর 2020 কেমন যাবে, কি ফল হতে চলেছে এই মাসে তুলা রাশি, কোন কোন দিকে আপনাদের শুভ এবং কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি মাসিক রাশিফলের ভিডিও। দেখুন, আপনাদের রাশির চতুর্থভাবে শনি মহারাজ সক্ষেত্রিক অবস্থান করছে এবং মার্গী, এবং রাশির তৃতীয়ভাবে বৃহস্পতি মার্গী অবস্থায় অবস্থান করছে, এবং রাশির অষ্টমভাবে রাহুগ্রহের অবস্থান, রাশির দ্বিতীয়ে কেতুগ্রহের অবস্থান, এবং রাশিতে বুধের অবস্থান অর্থাৎ নবমপতি বুধ আপনাদের রাশিতে অবস্থান করছে, এবং দ্বাদশভাবে রবির অবস্থান, এবং 16 অক্টোবরের পর থেকে এই রবি আপনাদের রাশিতে অবস্থান করতে চলেছে, কি ফল হতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমি জানাই। প্রত্যেকের এই শারদীয় দুর্গা পূজা যেন প্রত্যেকের খুব ভালো কাটুক এই প্রার্থনাই আমি জানাই। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993। যদি আপনারা কুণ্ডলী বিচার করতে চান, এখানে অবশ্যই আপনারা আপনাদের বুকিং করতে পারেন, এবং সকাল 11:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত আপনাদের সঙ্গে এখানে কথা বলা হবে। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে, এটা অনলি ফর হোয়াটসঅ্যাপে, আপনারা যদি কল করেন বা আপনারা মেসেজ করেন সেক্ষেত্রে বিশেষ সুবিধা, কারণ কল হলে সবসময় হয়তো বা তোলা সম্ভব হয় না। আপনারা মেসেজ করবেন, আপনারা ঠিক সময়ে রিপ্লাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো শুরু করা যাক, তুলা রাশি অক্টোবর মাস কেমন যেতে চলেছে। দেখুন, আপনাদের নবমপতি বুধ আপনাদের রাশিতে অবস্থান করছে, মূল ত্রিকোণ, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা ব্যবসাতে আছেন, ব্যবসার দিকটাতে কিন্তু আপনাদের খুব ভালো, ভাগ্য আপনাদের কিন্তু সাথ দেবে, ভাগ্যের দিকটা, ভাগ্যের সাপোর্ট কিন্তু এ মাসে আপনারা পাবেন। লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা কারবার থেকে, এগুলো থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু তুলা রাশির জাতকরা কিন্তু পাবে, অর্থাৎ লটারি ভাগ্যটা যথেষ্ট এই অক্টোবর মাসে কিন্তু ভালো। যারা অ্যাডভোকেট, যারা অ্যাস্ট্রোলজার বা যারা টিউশনি পড়িয়ে জীবিকা নির্বাহ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এবং রাশির একাদশ স্থানে এই শুক্র গ্রহের অবস্থান, অর্থাৎ আপনাদের রাশির একাদশ স্থানে এই শুক্র গ্রহের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই শুক্র আপনাদের একাদশ স্থানে অবস্থান করায় আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু প্রদান করবে, অর্থাৎ এই তুলা রাশির ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ব্যাপারটাতে যথেষ্ট কিন্তু ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক করবে, কারণ আপনাদের রাশির অধিপতি একাদশভাবে লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু প্রেমের জায়গাটাতে কিন্তু লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু তৈরি করছে। এই মাসের 16 তারিখ পর্যন্ত, 16 অক্টোবর পর্যন্ত আপনাদের, আমি এর আগের ভিডিওতে বলেছি, স্বরাষ্ট্র যোগের ফলে আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এই জায়গা থেকে আপনাদেরকে ঠিক 16 অক্টোবরের পর থেকে এই জায়গা থেকে আপনারা বেরিয়ে যাবেন, অর্থাৎ রবি যখন আপনাদের রাশিতে অবস্থান করবে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ একাদশপতি এবং নবমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যে কোনো কাজে, সরকারি যে কোনো, যারা সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন বা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মান মর্যাদা প্রতিষ্ঠা কিন্তু লাভ পাবে, ব্যবসার দিকটা যথেষ্ট ভালো, আমি বারবার বলছি ব্যবসার দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে,
সপ্তমপতি মঙ্গল রাশির ষষ্ঠে বক্রী অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের পত্নীর অর্থাৎ স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সমস্যা আপনাদের দেখা যাচ্ছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন, পার্টনারশিপ বিজনেসের দিকটাতে খুব একটা শুভফল কিন্তু নয়। এবং রাশি চতুর্থ হবে শনি গ্রহের অবস্থান এবং শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের আসবে, পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। আপনারা বন্ধু থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি হবে। ভাতৃস্থানটা কিছুটা হলো এ মাসে আপনাদের ডিস্টার্বেন্স দেখাচ্ছে, ভাইয়ের থেকে কিছুটা হলো মতবিরোধ, ভাইয়ের সাথে ঠিক আপনাদের বন্ডিং কিন্তু এ মাসে হবে না, অর্থাৎ ভাতৃবিরোধের সম্ভাবনা দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে গলাতে সমস্যা, অর্থাৎ গলার সমস্যা এবং ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, এই দিকটাতে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে গাড়ি বা বাইক আপনারা চালান। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, দেখুন আপনাদের রাশির তৃতীয় স্থানে এই বৃহস্পতির অবস্থান এবং এই বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির সপ্তম স্থানে পড়ছে, অর্থাৎ বিবাহের জায়গাতে, শুভ বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশস্ত। আমি বারবার বলেছি বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয়, অর্থাৎ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির সপ্তম স্থানে পড়ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ আপনারা এই সময় বিবাহের ব্যাপারে, শুভ বিবাহের ব্যাপারে আপনারা এগিয়ে যেতেই পারেন। এবং এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির নবম স্থানে পড়ছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন তুলা রাশির, ভাগ্যের সহযোগিতা এই জায়গাটা কিন্তু আসবে, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এগুলো কিন্তু আসবে। এবং এই বৃহস্পতির ঠিক নবম দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে পড়ছে, অর্থাৎ যেখান থেকে আমরা লাভ সফলতা সাকসেসের জায়গা বিচার করি, সেই জায়গাতে কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ সফলতা সাকসেসের জায়গা তৈরি করবে। অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে কাজ আটকে আছে সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে, কাজের জায়গাটা আপনাদের কিন্তু প্রশমিত হবে, নতুন কর্মের যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের পদোন্নতি, এগুলো কিন্তু আপনাদের ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে। যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ মডেলিং, অ্যাক্টিং, অভিনয়, শিল্পকলা, এই দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট কাজের জায়গা বা কাজের সুযোগগুলো কিন্তু আসবে। যারা গোল্ড বা ফুড বা গার্মেন্টসের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভজনক এ মাসটা, অর্থাৎ এই জায়গাগুলো আপনাদের এই সেক্টরগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু হবে। কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত আছে যারা, যারা বিল্ডার, প্রমোটার বা যাদের হার্ডওয়্যারের বিজনেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং যারা অনলাইন কাজকর্ম করেন, অনলাইনে কাজকর্ম যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। যদি আমার এই কথাগুলো না মিলে, আপনাদের একটু গাছের পাতা না নড়ে, অবশ্যই জানবেন আপনাদের বাচ্চাতে অশুভ গ্রহের দশা চলছে বা আপনাদের বাচ্চাতে কোনো দোষ আছে, সেইটা আপনারা অবশ্যই রেকটিফিকেশন করান, যে কোনো আপনারা দক্ষ অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনারা পরামর্শ করুন এবং সেখানে আপনারা আপনাদের সমস্যাগুলো আপনারা তুলে ধরুন, সেখানে দেখবেন অনেকটাই সেই জায়গাটা কিন্তু আপনাদের রিকভারি হবে। এডুকেশনের দিকটা আপনাদের যথেষ্ট ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আছে। এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত আছে, যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত আছে, রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ রাজনৈতিক সেক্টরে আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু এ মাসে হতে চলেছে। এবং আপনাদের একাদশপতি রাশিতে অবস্থান, নবমপতি রাশিতে অবস্থান এবং বুধাদিত্য যোগ তৈরি করছে, খুব জোরালো না হলে আপনারা যথেষ্ট বুদ্ধির দ্বারা যে কোনো কঠিন কাজ কিন্তু আপনারা হাসিল করে নিয়ে আসতে পারবেন। কিন্তু এ মাসে কাউকে অর্থ ধার দেবেন না এবং ধার নেবেন না, এই জায়গা থেকে আপনারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন। এবং গাড়ি বা বাইক বা আগুন থেকে বা আপনারা কোনো ইলেকট্রিক থেকে কোনো
দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা কিন্তু তুলারাশি এ মাসে দেখা যাচ্ছে। ওভারঅল তুলারাশি মোটামুটি শুভ।